না আমার বড়ার ঝোলের লোকটা? দেখেছো কত সুন্দর দুর্দান্ত কালার হয়েছে, যেমন দুর্দান্ত কালার তেমন কিন্তু খেতেও টেস্ট হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মটরের ডালের বড়ার ঝোল, খুবই দুর্দান্ত স্বাদের। তোমরা যদি কখনো এই রেসিপিটি খেয়েছ তাহলে নিশ্চয়ই তো বুঝতে পারছ কতটা টেস্টি হয় এই মটরের ডালের বড়ার ঝোল। অত্যন্ত টেস্টি, নিরামিষের দিনের কিন্তু একটা খুবই বেস্ট রেসিপি। আমি কিভাবে তৈরি করছি এই বড়ার ঝোল তোমরা সবাই আমার পাশে থেকে দেখো। পাশে যদি না থাকো তাহলে তো কি করে জানবে আমি কি করে রেডি করলাম? তোমরা তো সকলেই হয়তো জানো কিভাবে করতে হয়, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সবাইকে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাছাড়া তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করে আমাকে উৎসাহ দিচ্ছ বা আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তোমরা কিন্তু অতি শীঘ্রই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, তার সঙ্গে পাশের বেল আইকনটি অন রেখে দিও। তাহলে পরবর্তীতে আমি যেগুলো আরো সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করব সেগুলো কিন্তু সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে চলো বন্ধুরা, আমি আজকে আমার রেসিপিটি শুরু করছি। এখানে দেখো মটরের ডাল পেস্ট করে নিয়েছি আমি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটরের ডালটাকে। এর মধ্যে অল্প লবণ আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে নিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প কালো জিরে, এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটেলে বড়াগুলো খুব ভালো হবে। আমি পেস্ট করা আর ভিজানোটা দেখালাম না, এরকম ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে বড়াগুলোকে ভেজে নিব। দেখো দিয়ে দিচ্ছি, দেখো এখানে আমি বড়া দিয়ে দিয়েছি কয়েকটা। এখন বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই মটরের ডালের বড়া দিয়ে ঝোল কিন্তু হেভি টেস্টি হয়। নিরামিষের দিনে এই মটরের ডালের বড়া দিয়ে ঝোল রেসিপি তোমরা অনায়াসে বাড়িতে বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তাছাড়া এমনিতে এই বড়া যে ভাজাটা, এই ভাজাটাও খাওয়া যায়, সুন্দর মুড়মুড়ে কুচকুচে হয়। ডালের সঙ্গে এই বড়া ভাজি দিয়েও খাওয়া যায় আর বড়ার ঝোলও খাওয়া যায়। আমি আজকে বড়ার ঝোল বানাবো, কিভাবে বানাচ্ছি তোমরা আমার পাশে থেকে দেখে নাও। বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এভাবে আমি আরো বাকি বড়াগুলোকেও ভেজে নিব। কিছু বড়া আমি ঝোল বানাবো আর কিছু আরো একটু ছোট ছোট করে বানাবো ভাজা খাওয়ার জন্য। দিয়ে দিচ্ছি বাকি বড়াগুলো, আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চামচ দিয়েও দিতে পারো।
আমার কাছে যেটা সুবিধা লাগে সেটাই দিচ্ছি। এমনি হাত দিয়ে ভালো লাগে, হাত দিয়ে গোল গোল করে দিয়ে দিচ্ছি। দেখো আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, খুবই মুচমুচে হয়েছে বড়াগুলো। তোমরা যারা যারা খেয়েছ মটর ডালের বড়া, তারা তো নিশ্চয়ই জানো কতটা টেস্টি হয় এই মটর ডালের বড়া। এমনি এমনিও খাওয়া যায়, যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি, নিরামিষ দিনেই বেশি ভালো লাগে। অন্য আমিষের দিনে তো মুসুর ডালের বড়া খাওয়া যায় পেঁয়াজ টেয়াজ দিয়ে, কিন্তু এটা কিন্তু একদম নিরামিষ ভাবে বানাচ্ছি, নিরামিষের দিনের রেসিপি। এখানে দেখো আমি এই যে কতগুলো ভাজা খাওয়ার জন্য ছোট ছোট করে একটু ভেজেছি, এগুলোও তুলে নিচ্ছি। আমার এখানে তেল বেশি ছিল, অল্প তেল কমিয়ে নিয়েছি। এখন আমি এখানে জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা গুলো লাল লাল হয়ে গেছে, এখন আমি এখানে এই যে আলু টুকরো করে কেটে নিয়েছি এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভাজবো। আমার বড়াগুলো দেখে নাও, এই যে এটা হচ্ছে, এটা দিয়ে আমি বড়ার ঝোল করব, আর এটা হচ্ছে ভাজা খাবো ডালের সঙ্গে। দেখো তোমরা শব্দটা শুনে বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে। দেখো একটা ভেঙে দেখা দিচ্ছি, দেখেছ কুড়মুড়ে হয়েছে, একদম মচমচে হয়েছে। তাহলে দেখতে থাকো আমার আজকের রেসিপিটি। আলুগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আমার এই বড়ার ঝোলটাতে যতটা লবণ লাগবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। একবারে এই লবণটা দিয়েই আলুগুলোকে ভেজে নিব। আমার এই বড়ার ঝোল বানাতে যা যা মশলা লাগবে এখানে নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই গুঁড়ো মশলাটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর এই আলুগুলো ভাজা হয়ে গেলে তখন এই মশলার মিশ্রণটা দিয়ে দিব। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে এই মশলা দিয়ে ভিজিয়ে রেখেছি এই মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে জল দিয়ে দিব গ্রেভির জন্য। জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, কারণ এই বড়ার ঝোলে জলটা একটু বেশি যদি না দেই তাহলে বড়াগুলো সব ঝোল খেয়ে নিবে, লাস্টে দেখবে ঝোলের মধ্যে ঝোল নেই। এই জন্য ঝোলটা একটু বেশি দেব, যাতে একটু ঝোল পাওয়া যায়। যে কোনো বড়া জাতীয় জিনিসে দেখবে বড়ার মধ্যে পুরো ঝোল সব খেয়ে নেয়, তাই আমি জলটা একটু বেশি দিলাম। ঝোলটা দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি এখানে এই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলোকে আরো কিছু সময় মোটামুটি 5 মিনিটের মতো ফুটিয়ে নিব, তাহলে কিন্তু আমার রেডি হয়ে যাবে আজকে বড়ার ঝোল। নামানোর আগে একটু ঘি গরম মশলা দিব, একদম দুর্দান্ত স্বাদের এই বড়ার ঝোল। কিছু সময় ফুটিয়ে নি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো স্টিমটা মিডিয়ামে করে দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি।
এখনো এখানে ঝোল দেখতে পাচ্ছ, আরো কিছু সময় পরে আরো ঢুকবে বড়ার ভিতরে ঝোলগুলা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঘি আর গরম মশলা। দিয়ে দিচ্ছি গরম মশলা, সামান্য পরিমাণে দিচ্ছি, কারণ এইটা আমার ঘরে বানানো, একদম সামান্য দিলেই অনেকটা সেন্ট হয়ে যায়। আর দিয়ে দিব ঘি, তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না, একটু ঝাল ঝালই ভালো লাগবে। এখন অল্প সময় ঢেকে রাখবো, একটু সময় 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। 2 মিনিট পরে চলে এলাম, দেখে নাও তোমরা আমার বড়ার ঝোলের লুকটা। দেখেছ কত সুন্দর দুর্দান্ত কালার হয়েছে, যেমন দুর্দান্ত কালার তেমন কিন্তু খেতেও টেস্ট হয়। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, দেখো অল্প ঝোলও আছে, আরো একটু কিন্তু শুকাবে, আরো একটু যাবে ভিতরে। আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখে নাও বন্ধুরা। আমি একদমই কম সময়ের মধ্যে এই বড়ার ঝোলের রেসিপিটা করে ফেললাম। আশা করছি তোমাদের সকলেরই খুবই ভালো লেগেছে আমার আজকের এই রেসিপিটি। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর যারা নতুন দেখছ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ফ্রেন্ডস, আমার রেসিপিটি আজকে আমি এখানেই শেষ করছি। আবারও চলে আসব অন্য আরো একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।